তোল্লাবাজি এবং নানা অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে কলকাতা থেকে ধৃত সৈকত তলাপাত্রকে বৃহস্পতিবার মোট 6টি মামলায় ফের আদালতে হাজির করা হয়। এর মধ্যে একটি মামলা ছিল জেলা ও দায়রা আদালতে, বাকি 5টি মুখ্য বিচার বিভাগীয় আদালতে। এদিন আসফাক শেখ নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় পুলিশ তাকে 7 দিনের রিমান্ড চেয়ে মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির করে। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান আইনজীবী সম্রাট করভৌমিক। তিনি আরও বলেন, 2020 সালে ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সম্পাদিকা চন্দ্রা রায় পশ্চিম মহিলা থানায় সৈকত তলাপাত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেও পুলিশ তাকে রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সিজিএম কোর্টে হাজির করে। যেহেতু আসফাক শেখের দায়ের করা মামলায় আদালত তাকে 7 দিনে পুলিশ রিমান্ড দিয়েছে, তাই চন্দ্রা রায়ের দায়ের করা মামলায় পুলিশের আবেদনটি আদালত আজ রিজার্ভ রেখেছে। আগামী 7 নভেম্বর তাকে পুনরায় আদালতে হাজির করা হলে আদালত সেই আবেদন শুনবেন। চন্দ্রা রায়ের দায়ের করা মামলাটি তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চ। এছাড়াও পশ্চিম থানায় দায়ের করা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মামলায় পুলিশ রিমান্ড শেষে আজ তাকে জেলা ও দায়রা আদালতে হাজির করে পুলিশ। এই মামলায় অভিযুক্তের পক্ষে জামিনের আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্তকে আগামী 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। তাকে আজকে মোট 6টা মামলায় কোর্টে প্রডিউস করা হয়। এর মধ্যে 2টো মামলা ছিল সেশনস কোর্টে, শ্রী সুভাষী শর্মা রায়ের কোর্টে, এবং 4টে মামলা ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাসের কোর্টে। এর মধ্যে সেশনস কোর্টে যেই 2টো মামলা ছিল, প্রথম মামলাটা হচ্ছে আমাদের ত্রিপুরার মহারাজা, যাকে আমরা বলি শ্রী প্রদ্যোত কিশোর মাণিক্য বাহাদুর বা দেববর্মন, যাকে আমরা বুবাগ্রাও বলি। তো উনি মামলাটা যেটা করেছিলেন, অন্যান্য আইপিসির ধারার সঙ্গে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিস অ্যাক্টে সেই মামলাটা নেওয়া হয়েছিল। কারণ সৈকত অত্যন্ত জঘন্য ভাষায়, কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় মহারাজকে গালিগালাজ করেছিল এবং পুরো ট্রাইবাল কমিউনিটিকেই গালিগালাজ করেছিল। তো সেই মামলাটাতে ও জামিনের জন্য প্রেয়ার করেছিল, ওর জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং শ্রী সৈকত তলাপাত্রকে আগামী 16 নভেম্বর পর্যন্ত জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। প্রদ্যোত কিশোর দেববর্মনের দায়ের করা মামলায় অভিযুক্ত সৈকত তলাপাত্রের পক্ষে কলকাতা থেকে সায়ন দে নামে এক আইনজীবী আদালতে সওয়াল করেন। মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মার দায়ের করা মামলাতেও আদালত তাকে 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পশ্চিম মহিলা থানায় অন্তরা চৌধুরী নামে এক মহিলার দায়ের করা মামলায় আদালত অভিযুক্তকে 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক আইজিপি অরিন্দম নাথও সৈকত তলাপাত্রের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলাটিও তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চ। এই মামলাটিতেও অভিযুক্তকে আগামী 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সৈকত তলাপাত্রের পক্ষে সায়ন দে নামে কলকাতা থেকে একজন অ্যাডভোকেট এসেছিলেন আজকে, উনি এপিআর করেছেন এবং উনিও জামিনের প্রেয়ার করেছেন। তো কোর্ট জামিনের আর্জি খারিজ করে জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া আমাদের মহিলা কমিশনের যে চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মন, উনার মামলাটাও সেশনস কোর্টে শ্রী সুভাষী শর্মারের আদালতে উঠেছিল। সেই মামলাটাতেও জামিনের আর্জি খারিজ হয়ে গেছে সৈকত তলাপাত্রের এবং 16 তারিখ পর্যন্ত, 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে থাকার অর্ডার হয়েছে। এছাড়া আরেকটা যেটা মামলা, আসফাক শেখের মামলা, উনি একটা মামলা করেছিলেন ওয়েস্ট আগরতলা পিএসএ সৈকত তলাপাত্রের এগেনস্টে। সেই মামলাতে পুলিশ সৈকত তলাপাত্রের 14 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল। তো মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাস উনি 14 দিন পুলিশ কাস্টডি দেননি, উনি 6 দিনের পুলিশ কাস্টডি দিয়েছেন। তো আগামী 7ই নভেম্বর সৈকত তলাপাত্রকে আবার কোর্টে প্রডিউস করা হবে। এছাড়া হেডলাইন্স ত্রিপুরার কর্ণধারের স্ত্রী শ্রীমতী চন্দ্রা রায়, উনি একটা মামলা করেছিলেন সৈকত তলাপাত্রের এগেনস্টে। সেই মামলাতে ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে উনার পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল সৈকত তলাপাত্রের। তো যেহেতু একটা মামলাতে পুলিশ কাস্টডি গ্রান্ট করা হয়েছে, সেই জন্যে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রেয়ারটা রিজার্ভ রেখেছেন, পুলিশের প্রেয়ারটা, এবং সেটা আগামী 7ই নভেম্বর সেটা শুনানি হবে। এছাড়া শ্রীমতী অন্তরা চৌধুরীর একটা মামলা আছে সৈকত তলাপাত্রের এগেনস্টে। সবগুলোই অলমোস্ট অভিযোগের নেচার হচ্ছে ওইরকম, প্রথম স্ক্যান্ডালাস নিউজ করা, তারপর বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা। আর এছাড়া আরেকটা মোডাস অপারেন্ডি হচ্ছে এই ধরনের নিউজ সে উনি করতেন যেগুলোতে হিট হতো প্রচুর, এবং হিট হলে পরে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে হিট হলে পরে সেটা একটা আর্নিংয়ের মিডিয়াম। তো সেই আর্নিংয়ের সেভাবেও একটা বেআইনি আর্নিং হতো সৈকত তলাপাত্রের। তো এই সমস্ত অ্যাঙ্গেল থেকে পুলিশ ইনভেস্টিগেট করছে। তো শ্রীমতী অন্তরা চৌধুরীর মামলাতে মানি ট্রেইল অলরেডি পাওয়া গেছে,
অন্তরা চৌধুরীর নামে প্রথম কুৎসিত নিউজ করে তারপর ওনাকে ব্ল্যাকমেল করে ওনার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তো সেই মামলাতেও সৈকতলা পাত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং আগামী 16 নভেম্বর পর্যন্ত ওকে জেল হাজতে রাখার অর্ডার দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।